বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধীর জীবনের উপর 55টি প্রশ্ন এবং তার উত্তর, অর্থাৎ কুইজ। আর আপনারা যদি এই সমস্ত কুইজগুলি ফলো করেন, তাহলে বিভিন্ন কুইজ কনটেস্টে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন। তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই সমস্ত প্রশ্নোত্তরগুলো আপনাদের ভীষণ কাজে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রশ্ন: মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর: 1869 সালের 2রা অক্টোবর। প্রশ্ন: মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর: ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরে। প্রশ্ন: গান্ধীজির পিতার নাম কি? প্রশ্ন: মহাত্মা গান্ধীর মায়ের নাম কি? উত্তর: পুতলিবাই। প্রশ্ন: মহাত্মা গান্ধীর বিয়ে কার সঙ্গে হয়েছিল? উত্তর: কস্তুরবা মাখনজির সঙ্গে। প্রশ্ন: গান্ধীজির 4 সন্তানের নাম বলো। উত্তর: হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী। প্রশ্ন: কত বছর বয়সে গান্ধীজির বিয়ে হয়? উত্তর: মাত্র 14 বছর বয়সে। প্রশ্ন: মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি? উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রশ্ন: কে মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন? উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন: কোন সালে প্রথম মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধিতে সম্বোধন করা হয়? উত্তর: 1915 সালের 6ই মার্চ। প্রশ্ন: গান্ধী জয়ন্তী 2রা অক্টোবরকে কোন দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে? উত্তর: আন্তর্জাতিক অহিংস দিবস। প্রশ্ন: কবে 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর: 2007 সালের 15ই জুন। প্রশ্ন: কে গান্ধীজির জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে আখ্যায়িত করে? উত্তর: জাতিসংঘের সাধারণ সভা। প্রশ্ন: গান্ধীজি কোন বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তর: গুজরাটের ভাবনগরের শ্যামলদাস কলেজ থেকে। প্রশ্ন: কত সালে গান্ধীজি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে সফর করেন? উত্তর: 1888 সালের 4ঠা সেপ্টেম্বর, অর্থাৎ তখন গান্ধীজির বয়স ছিল 19 বছর। প্রশ্ন: 1888 সালে মহাত্মা গান্ধী লন্ডনের কোন কলেজে আইন পড়ার জন্য যান? উত্তর: ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। প্রশ্ন: কোন সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা যাত্রা করেন? উত্তর: 1893 সালে। প্রশ্ন: কার সহযোগিতা এবং আমন্ত্রণে গান্ধীজি ওখালতি করার জন্য দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেন? উত্তর: দাদা আবদুল্লার আমন্ত্রণ এবং সহযোগিতায়। তিনি ছিলেন একজন জাহাজ ব্যবসায়ী। প্রশ্ন: ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় হওয়ার অপরাধে গান্ধীজিকে সাউথ আফ্রিকার কোন স্টেশনে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়? উত্তর: স্টেশনের নাম ছিল পিটার ম্যারিজবার্গ। প্রশ্ন: কোথায় এবং কবে গান্ধীজি ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন? উত্তর: দক্ষিণ আফ্রিকায়, 1894 সালের 22শে আগস্ট। প্রশ্ন: দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজির সম্পাদনায় প্রকাশিত পত্রিকাটির নাম কি? উত্তর: ইন্ডিয়ান ওপিনিয়ন। প্রশ্ন: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর একটি পত্রিকা সম্পাদনা করতেন গান্ধীজি, সেটির নাম কি? উত্তর: ইয়াং ইন্ডিয়া। প্রশ্ন: কত বছর গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করেন? উত্তর: 21 বছর। প্রশ্ন: কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? উত্তর: 1915 সালের 9ই জানুয়ারি। প্রশ্ন: 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজির ভারতে ফিরে আসার দিনটিকে কোন দিবস হিসাবে আখ্যায়িত করা হয়? উত্তর: প্রবাসী ভারতীয় দিবস। প্রশ্ন: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর মহাত্মা গান্ধী প্রথম কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? উত্তর:
চম্পারণ এবং খেদা আন্দোলনে। প্রশ্ন, চম্পারণ এবং খেদা আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? উত্তর, চম্পারণ 1917 সালে এবং খেদা আন্দোলন 1918 সালে সংগঠিত হয়। প্রশ্ন, খিলাফত আন্দোলন কত সালে সংগঠিত হয়? উত্তর, 1919 সালে। প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয় এবং শেষ হয়? 1920 সালে পয়লা আগস্ট শুরু হয়েছিল এবং 1922 সালের 18 মার্চ শেষ হয়েছিল গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন। প্রশ্ন, মহাত্মা গান্ধী হঠাৎ করে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন কেন? উত্তর, উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক জায়গায় এক তীব্র সংঘর্ষের কারণে। প্রশ্ন, অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরোধিতা করার অপরাধে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কত সালে গ্রেপ্তার করে? 1922 সালের 10 মার্চ। প্রশ্ন, 1922 সালে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কত বছরের জন্য জেলের সাজা ঘোষণা করেন? উত্তর, 6 বছর। এটা ছিল গান্ধীজির জীবনের সবচেয়ে বড় সাজা, যদিও তিনি অসুস্থতার কারণে মাত্র 2 বছর পরেই মুক্তি পেয়েছিলেন। প্রশ্ন, কত সালে গান্ধীজি পায়ে হেঁটে দাণ্ডি অভিযান শুরু করেন? উত্তর, 1930 সালের 12 মার্চ। প্রশ্ন, কতদিন ধরে দাণ্ডি অভিযান চলে? উত্তর, 24 দিন। প্রশ্ন, কোথা থেকে গান্ধীজি দাণ্ডি অভিযান শুরু করেছিলেন? উত্তর, সবরমতী আশ্রম থেকে। প্রশ্ন, কত কিলোমিটার পথ অতিক্রম করে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করার জন্য দাণ্ডি পৌঁছেছিলেন? উত্তর, 400 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রশ্ন, লবণ আইন ভঙ্গ করার জন্য ব্রিটিশ সরকার কতগুলো লোককে গ্রেপ্তার করেন? উত্তর, 60,000। প্রশ্ন, ব্রিটিশ সরকার ভারতীয়দের সহযোগিতা পেতে গান্ধীজির সঙ্গে সমঝোতা করতে কাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন? উত্তর, লর্ড এডওয়ার্ড আরউইনকে। প্রশ্ন, গান্ধী আরউইন প্যাক্ট কত সালে সংগঠিত হয়? উত্তর, 1941 সালের মার্চ মাসে। প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন কত সালে সংগঠিত হয়? উত্তর, 1942 সালে। প্রশ্ন, মহাত্মা গান্ধীর বিখ্যাত ডু অর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি সর্বপ্রথম কোথায় ব্যবহার করেন? উত্তর, মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানের এক ভাষণে। প্রশ্ন, কোন সালে সর্বপ্রথম গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি ব্যবহার করেন? উত্তর, 1942 সালের 8 আগস্ট। প্রশ্ন, মহাত্মা গান্ধীর লেখা তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? উত্তর, দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। প্রশ্ন, দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গান্ধীজির আত্মজীবনীমূলক এই গ্রন্থটিকে গুজরাটি থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়, সেই অনুবাদকের নাম কি? উত্তর, মহাদেব দেশাই। প্রশ্ন, মহাত্মা গান্ধী সম্পাদিত তাঁর বিখ্যাত পত্রিকাটির নাম কি? উত্তর, হরিজন। প্রশ্ন, মহাত্মা গান্ধী সম্পাদিত গুজরাটি ভাষার সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? উত্তর, নবজীবন। প্রশ্ন, মহাত্মা গান্ধীর জীবন দ্বারা অনুপ্রাণিত একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলো। উত্তর, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা অথবা মার্টিন লুথার কিং, ইনারা গান্ধীজির আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। প্রশ্ন, মহাত্মা গান্ধী সম্পর্কে বলা এ রোল মডেল ফর দ্য জেনারেশনস টু কাম অর্থাৎ আগামী প্রজন্মের আদর্শ, কোন বিখ্যাত বিজ্ঞানী এই উক্তিটি করেন? উত্তর, আলবার্ট আইনস্টাইন। প্রশ্ন, কতবার শান্তিতে নোবেল প্রাইজের জন্য মহাত্মা গান্ধীর নাম মনোনীত হয়? উত্তর, 5 বার। 1937 সাল, 1938, 1939, 1947 এবং শেষবারের মতো 1948 সালেও গান্ধীতে নোবেল প্রাইজের জন্য মহাত্মা গান্ধীর নাম মনোনীত হয়েছিল।
পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কত সালে গুলি করে হত্যা করা হয়? উত্তর, 1948 সালের 30শে জানুয়ারি। প্রশ্ন, মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কি? উত্তর, নাথুরাম গোডসে। প্রশ্ন, মহাত্মা গান্ধী কোথায় তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর, দিল্লির বিড়লা হাউসে। প্রশ্ন, মহাত্মা গান্ধী দিল্লিতে এসে বেশিরভাগ সময় কোথায় থাকতেন? উত্তর, দিল্লির ভাঙ্গি কলোনিতে। প্রশ্ন, দ্য ফাদার অব দ্য নেশন অর্থাৎ জাতির জনক, এই উপাধিতে মহাত্মা গান্ধীকে প্রথম কোন বিখ্যাত ব্যক্তি সম্বোধন করেন? উত্তর, নেতাজি সুভাষচন্দ্র বসু। সিঙ্গাপুরের এক রেডিও সম্ভাষণে 1944 সালের 6ই জুলাই। প্রশ্ন, মহাত্মা গান্ধীর জীবনের উপর নির্মিত হওয়া প্রথম সিনেমাটির নাম কি এবং এর পরিচালক কে? উত্তর, সিনেমাটির নাম হচ্ছে মহাত্মা, লাইফ অব গান্ধী, 1869-1948। পরিচালক ছিলেন বিথাল ভাই জাভেরি। বন্ধুরা, আমি আব্দুর রহমান ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্য এই কুইজ পর্বটি তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।